তো বন্ধুরা, আপনারা এই ডিজাইনটা দেখেন এবং এটার ওজনটাও দেখেন, ঠিক আছে? এটার ওজনটা প্রায় 10 গ্রাম 76 পয়েন্টের মধ্যে আছে। এবং আমি আপনাদের আরও কিছু ডিজাইন দেখাবো। তো তার আগে সবার কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটাতে একটু লাইক দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাকিল মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু আন্ডার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু বিভিন্ন রকমের কিছু চেনের ডিজাইন দেখাবো। এই যে চেনের ডিজাইনগুলো আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু একবারে ইউনিক একটা ডিজাইন, ঠিক আছে? একবারে ইউনিক চেনের মধ্যেও পড়ে, আবার এগুলো নেকলেসের মধ্যেও পড়ে, ঠিক আছে? তো আমি এখন আপনাদের একটা একটা করে সবগুলা ডিজাইন দেখাবো ওজন সহকারে। এখানে আমি টোটাল 5টা ডিজাইন নিয়েছি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? 5টা ডিজাইন। তো এখন আমি আপনাদের ওজনটা দেখাবো। এই যে ওজনটা দেখেন আপনারা, এটা হলো প্রায় 10 গ্রাম 76 পয়েন্ট। যেটা আমি আপনাদের প্রথমে দেখাছিলাম ওইটাই হচ্ছে এটা, ঠিক আছে? 10 গ্রাম 76 পয়েন্ট। তো আমি আপনাদের আরও একটা দেখাচ্ছি। এই যে এই জিনিসটা দেখেন, এই যে এইটা দেখেন, এটা কত গ্রাম? এখন আমি আপনাদের ওজন সহকারে দেখাবো। এটা হলো প্রায় 13 গ্রাম 11 পয়েন্ট। হ্যাঁ, 13 পয়েন্ট 11 গ্রাম মতো, ঠিক আছে? প্রতি গ্রাম হচ্ছে 245 ইয়ার করে, ঠিক আছে? এগুলো সবগুলো ডিজাইনটাও কিন্তু একবারে ইউনিক, যেগুলো এখন একটু বেশি চলতেছে মানুষ এগুলো নিতেছে। তারপরে এটার ওজন উঠতেছে 9 গ্রাম 67 পয়েন্ট। ওগুলা থেকে কিন্তু এটার ওজন একটু কমের মধ্যে আছে। এটা কিন্তু আপনি নেকলেস বলতে পারেন, আবার বা লগডালার চেন বি বলতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো আমি আপনাদের এই জিনিসটা দেখাতেছি, এটা ওজন আর একটু কমের মধ্যে আছে। জিনিসটা একবারে সুন্দর, এই যে এটা দেখেন আপনি, এটা হলো প্রায় 11 গ্রাম 38 পয়েন্ট, 11 গ্রাম 38 পয়েন্ট এটা। তারপরে আরো একটা আমি আপনাদের দেখাই দিছি, এই যে এটা দেখেন, এটা লকেট সিস্টেম, ডিজাইনটা সুন্দর আছে চেইনের, একবারে বেনি ডিজাইনটা। তো এটা হচ্ছে 8 গ্রাম 97 পয়েন্ট, ঠিক আছে? 9 গ্রামের মতোই, 8 গ্রাম 97 পয়েন্ট। তো আজকে এই পর্যন্তই রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।